ইয়ে আপনাদেরকে দেখে মনে হচ্ছে আপনারা অত্যন্ত কামেল চোর, মানে মানে চোর হিসেবে আপনাদের একটা তারকা খ্যাতি আছে সেটা বুঝতে পারছি, কিন্তু আমরা ভীষণ দুঃখিত আপনাদের নাম মানে সন্ডা পাণ্ডা এই নাম আমরা আগে শুনেছি বলে মনে হয় না। মানে আমার ধারণা আমার স্ত্রীও আপনাদের নাম আগে কি ঝিমলি শুনেছ? না না, ও শোনেনি। মানে আমাদের ইন্টারেস্ট আলাদা, তো চোরদের সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা ছিল না। আজকে ধারণা হবে। আচ্ছা, আজকের পর থেকে আমাকে দুইজনের নাম আপনাদের সারা জীবন মনে থাকবে। কেন? আমরা দুইজন আপনাদের বাড়ি পুরা সামা করে ফেলবো, তাই না? ওকে, নিশ্চয়ই করবেন, সেজন্যই তো আপনারা এসেছেন। কিন্তু আপনাদেরকে দেখে না আমি ভীষণ নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। কারণ কি জানেন, মানে বাসা বাড়িতে যখন কোনো চোর আসে তখন কিন্তু আসে চুপি সারে, মানে গোপনে জিনিসপত্র নিয়ে সটকে পড়ে। কিন্তু আপনাদেরকে প্রথম দেখলাম যে বাড়িতে চুরি করতে এসছেন সেই বাড়ির কর্তাদের সঙ্গে কথাবার্তা বলে ঠিকঠাক করে নিয়ে তারপরে কি চুরি করবেন সেই সিদ্ধান্ত নিচ্ছেন। আমরাও মানুষজন যাই আছে এরকম বাড়িতে এর আগে চুরি করি নাই, তাই না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আজকে তো তাহলে একটা ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে। কেন ইতিহাস হবো? কেন? আরে ইতিহাস তো আর রাজা বাসক নিয়ে, আমরা তো আর রাজা বাসা না, তাই না? সন্ডা, সব কথা না দিয়ে ধরস কেন? তারা যা খুশি কোক, আমরা আমাকে কাজ করতে পারলেই খুশি। শুনুন শুনুন, যে সমস্ত রাজা বাদশাহ সম্রাটের নাম আমরা শুনি পড়ি জানি তাদের অনেকেই কিন্তু চোর এবং ডাকাত ছিল। রাজা বাদশাহরা চোর ডাকাত ছিল কি কয়? এ সন্ডা, আবার আলোচনার মধ্যে ঢুকে যাইতেছোস। ও ও, ঠিক আছে ঠিক আছে, আমাদের আলোচনার আর দরকার নাই, আমরা এখন চুরি করব, কি কও? শোনেন স্যার ম্যাডাম, একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই, বুঝতে পারছেন? আমরা কিন্তু কোনো বড় জিনিস, ধরেন যে ফ্রিজ টেলিভিশন এইসব চুরি করি না, আমরা কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফোন এইসব নেই না, আমরা নেই ছোট ছোট কিন্তু দামি জিনিস, যেমন ধরেন যে সোনা দানা, টাকা পয়সা, প্রাইস বন্ড, ডলার, পাউন্ড, ইউরো, রিংগিট, মিংগিট এগুলা। তবে আমরা কিন্তু 10 টাকার প্রাইস বন্ড নেই না। নাই নাই, বাসায় বাসায় এগুলো নাই। গুড। তবে আপনাদের অ্যাটিটিউড, আপনাদের স্ট্যান্ডার্ড, আপনাদের রুচিবোধের প্রশংসা না করে আমি পারছি না সত্যি ভাই। না ঠিক আছে ঠিক আছে, এখন বলেন এই ধরনের জিনিসপত্র কোথায় রাখছেন? কোথায় রেখেছে জিমলি, কোথায় রেখেছো জানো? আরে বলছি বলছি, ধরো উনি এতক্ষণ যাবত এসেছে, একটু চা নাস্তা খাক, তারপরে বলছি। আর তাছাড়া এরকম খুপরি মতো ফ্ল্যাট বাড়িতে তো গেস্ট আসেই না, আসে না আসে না, আর আমরা আপ্যায়ন করার সুযোগ পাই না। উনারা যেহেতু এসেই পড়েছেন, একটু চা নাস্তা খাক খাক খাক। না না না, চা নাস্তা করার সময় নেই, সকালে আসতেছে, তাড়াতাড়ি মাল সামানা নিয়ে কাইটে পড়ি, বোঝেন না? কালকে একটা বিশেষ দিন, বাড়িতে মেহমান আসবে, তাদের জন্যে আমার বাজার সদাই করতে হবে না। হ্যাঁ এই বিজলি, চাও না, তাড়াতাড়ি চা বসাও, আর একটু মিষ্টি দাও, আর হ্যাঁ ফ্রিজে সেমাই আছে, ওটা বের করো। পায়েস তো মনে কর শেষ। যে কিছু বললেন? না না কিছু না কিছু না। কি ব্যাপার, দাঁড়িয়ে আছো, যাও না, পারো না? কি এই বুয়ার মধ্যে আসলে কিছু ঝামেলা আছে, কিছুক্ষণ আগে সে আমাকে কিছু পেঁচা কথা শুনাইছে। আবার বুয়া কইলেন? হ্যাঁ বলো বেটা। আই আপনি আমারে কইছিলেন আমারে বান্দা হাত মুখ বান্দা করে মেজের মধ্যে ফেলায় রাখবেন, করে বান্দেন আমারে ফেলায় রাখেন, শুনেন বান্দনের তো দড়ি নাই, কই পারবেন? হ্যাঁ চাই বিজলি, চুপ করো না। ইয়ে সন্ডা পাণ্ডা ভাই, আপনাদের একটা বিষয় না আমি উদ্বিগ্ন না হয়ে পারছি না। উদ্বিগ্ন সেটা বা কি? এক ধরনের চিন্তা। ও চিন্তা? হ্যাঁ চিন্তা চিন্তা, মানে আপনাদেরকে নিয়ে আমার একটা ভীষণ চিন্তা হচ্ছে, মানে নিরাপত্তা জনিত চিন্তা। আপনারা এই আটতলা পর্যন্ত দড়ি বেয়ে বেয়ে উঠলেন, ও মাই গড, অসম্ভব ব্যাপার। আরে খালি দড়ি বয়া না তো, পাইপ দিয়ে উঠছি। আপনার কোনো বিল্ডিংয়ের এই পাইপগুলো এমন নোংরা না, এগুলো পরিষ্কার করতে পারেন না? হবেই, সার্ভিসের লোকজন খুব ফাঁকি আছে। শুনুন, চলে যাওয়ার সময় কিন্তু অন্ততপক্ষে আপনারা এই পাইপগুলো দিয়ে নামবেন না, যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। তাহলে কেমনে যাব? কেন, লিফট দিয়ে অথবা সিঁড়ি দিয়ে সোজা নিচে নামবেন, তারপরে সোজা গেট দিয়ে বেরিয়ে যাবেন। ভালো বুদ্ধি দিছে, মেন গেটে যাই আর দারোয়ানা হোক কপাত করে ধরে ফেলাক। হ্যাঁ না না ছিছি, সেটা কেন করবো? মানে আপনারা যখন নিচে নামবেন তখন তার আগেই আমি গার্ডকে ফোন করে বলে দেবো যে এই যে যে দুজন ব্যক্তি নেমে যাচ্ছেন তারা কিন্তু আমার বিশেষ পরিচিত ব্যক্তি, বিশিষ্ট বন্ধুজন। আমরা
আপনার পরিচিত মিথ্যা কথা বলবেন না মিথ্যা কেন বলবো মানে সত্যি তো মানে অবশ্য আপনাদের সঙ্গে আমার আগে পরিচয় ছিল না কিন্তু এখন তো আমাদের পরিচয় হলো তাই না এই যে এত কথাবার্তা বলছি গল্প গুজব করছি আলাপ আলোচনা করছি পান্ডা ওনারা কিন্তু আসলেই বিশিষ্ট ভদ্রলোক অন্য কোনো বাসা হইলে এতক্ষণ চিল্লা চিল্লি করে পাড়া গরম করে বুঝলি জানো তো তাড়াতাড়ি চা নাস্তা নিয়ে যাও 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 হ্যাঁ